ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। বন্ধুগণ, প্রতি বছরে এই পূজাটা আমি গ্রামে দেখি, কিন্তু এবছর বাঁকুড়ার পরমানন্দ পল্লী বোনের বাড়ি চলে এসেছি পূজা দেখার জন্য। তো তোমরা আমার সাথে থাকো আর দেখো পরমানন্দ পল্লীর পূজা। বন্ধুগণ, আমরা এখন কেদারনাথে ঢুকছি। রাত্রিবেলা প্রচণ্ড ভিড় হয়, ওই জন্য সকালবেলায় তোমাদেরকে দেখাচ্ছি। তবে রাত্রিবেলাও আমরা যতটা সম্ভব দেখানোর দেখাবো। প্রচণ্ড বিপদসংকুল রাস্তা, পাহাড়ের মাঝ দিয়ে আমরা বেরোচ্ছি আর পুরো পাহাড় বরফে ভর্তি, ঠান্ডাও লাগছে খুব জোর। তো আমরা এখন মেন কেদারনাথ মন্দিরের কাছে পৌঁছে গেছি। তোমরা ভালো করে দেখো বন্ধুগণ, এই আমাদের কেদারনাথের মেন মন্দির। চলো ভিতরে ঢুকা যাক। অন্ধকার, ভোলে বাবার মূর্তি এখানে প্রথম একটা। জয় শিবশম্ভু। গুহার ভিতরে ঢুকে পড়েছি, গুহার ভিতরে যাচ্ছি। গুহার পথেই মা দুর্গার খুব সুন্দর একটি প্রতিমা, দেখো বন্ধুগণ কত সুন্দর। গুহার পথটা অন্ধকারময় হলেও যে সমস্ত জিনিসগুলো দেখার আছে সেখানে খুব সুন্দর সুন্দর করে লাইট দেওয়া আছে, তোমরা দেখো ভালো করে সমস্ত কিছু। এইখানে দেখো বরফের শিবলিঙ্গ। এখন আমরা গুহার বাইরে বেরোচ্ছি, বাঁকুড়ার কেদারনাথ। যারা যারা কেদারনাথ যেতে পারবে নাই তারা তারা এইখানে আসিয়ে বাবার দর্শন করতেই পারো। Thank you.
বন্ধুগণ, রাত্রিবেলা প্যান্ডেলে ঢোকা খুব মুশকিল, প্রচণ্ড পরিমাণে ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। তবু তোমাদেরকে আমি রাত্রিবেলা কেমন প্যান্ডেল দেখাচ্ছে না দেখাচ্ছে সব কিছু দেখাচ্ছি, তোমরা দেখো। রাত্রিবেলা অসাধারণ সুন্দর লাগছে কেদারনাথ মন্দির। বন্ধুগণ, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, আর আমাকে অবশ্যই জানাবে পূজা কেমন লাগলো। টাটা।